আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তা আজকে আমি একটি মজার রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কর্ন স্যুপ বানাবো আজকে আমি আমার বাচ্চাদের মেয়েদের জন্য। এজন্য আমি দুই টুকরো ওই মুরগির মাংস নিয়ে নিয়েছি আর কি। আপনারা ইচ্ছা করলে মুরগির হাড়ও দিতে পারেন মুরগির মাংসের সাথে। কেন আমি অ্যাড করবো এরকম বাটির, স্যুপের বাটির পরিমাণ চার বাটি ওয়াটার। পরে আমি এটা চুলার মধ্যে বসিয়ে দেবো সিদ্ধ করার জন্য। পাচ্ছেন এই যে আমি মাংসটা চার বাটি পানি দিয়ে, ওয়াটার দিয়ে বসিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ করার জন্য। এটার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এখানে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে, তা অপেক্ষা করি মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমার এই মুরগির মাংসগুলো কিন্তু, চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, আর যে পানিটা রয়ে গেছে এটাই কিন্তু চিকেন স্টক, এটা দিয়ে আমি কর্ন স্যুপ বানাবো। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাংসগুলো এভাবে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। যে চিকেন সিদ্ধ করেছিলাম, যে ওয়াটারটা রয়ে গেছে চিকেন স্টক, এটার মধ্যে আমি এই মাংস ছিঁড়ে রাখাগুলো দিয়ে দেব। এখন বানিয়ে নেব কাঁচামরিচের সস। যে কাঁচামরিচের সসটা রেস্টুরেন্ট বা শপে ব্যবহার করে স্যুপের সাথে, সেটা বানিয়ে নেব। আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচামরিচ, আর দেব দুই চা চামচ পরিমাণ পানি, আর দেব এক চা চামচ এর পরিমাণ সাদা ভিনেগার, আর দেব এক চা চামচ চিনি। এখন এটাকে মিক্স করে একটা পাত্রে রেখে দেব, একটা জায়গায় রেখে দেব। এই তো হয়ে গেল কাঁচামরিচের সস। আমার চিকেন স্টকে যে চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি এগুলো মোটামুটি হয়ে গেছে, বলক চলে এসেছে। এখন আমি এই লবণ হয়েছে কি না দেখে নিব। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে এটার মধ্যে আমি অ্যাড করব দুটো ডিম। ডিমগুলো কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে, একসাথে সবগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। এখন অ্যাড করে নিব এই যে ডিম, আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, তা না হলে কিন্তু স্যুপটা কিন্তু ভালো হবে না। এখন অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালোভাবে সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটার সাথে স্যুপের সাথে এই চিকেন সাথে মিক্স হয়ে যায়। এভাবে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আর আমার আলিশা রোজা এই টাইপের খাবারই বেশি পছন্দ করে, স্যুপ, তারপরে ইটালিয়ান পাস্তা, আবার আরেকটা আছে মিনি স্ট্রগনে, এগুলো বাচ্চাদের খুবই পছন্দের। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর এখানে আমি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। এতে করে আপনার স্যুপের স্বাদটা কিন্তু বাড়িয়ে দেবে, একটু ঝাল ঝাল হালকা হালকা লাগবে, খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে। আর যেহেতু বাচ্চাদের জন্য হালকা ঝাল দেওয়াটাই ভালো, আর যদি বড়রা খায় তাহলে আপনারা আরও ঝাল দিতে পারেন, যেভাবে আপনারা পছন্দ করেন ঠিক এভাবে। এখন আমি এদিকে তিন চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে এক চা চামচ ওয়াটার দিয়ে মিলিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এটার সাথে অ্যাড করব।
আর এটাও আপনার কিন্তু বুঝে বুঝে অল্প অল্প করে দিতে হবে, কারণ বেশি দেওয়া যাবে না, তাতে কিন্তু দেখা গেছে স্যুপ আর স্যুপ থাকবে না, হালুয়া হয়ে যাবে। এই জন্য একটু একটু করে দিব, যখন দেখবেন যে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে তখন আর আপনার বেশি দেওয়ার প্রয়োজন নেই। আপনি যেহেতু আমরা রেগুলার স্যুপ বানাই না, এতে করে অল্প অল্প দেওয়াটাই বেটার হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি 3 চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 চা চামচ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম অল্প অল্প করে, এটাকে খুব ভালোভাবে এভাবে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমার স্যুপটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য একটা পাত্রে দিই। দেখতে পাচ্ছেন আমার স্যুপটা কিন্তু হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি পরিবেশন করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ কেচাপ। এতে করে আপনার স্বাদটা কিন্তু বাড়িয়ে দেবে। বাচ্চারা কিন্তু এভাবে খুবই পছন্দ করে, বিশেষ করে মেয়েরা। আর আগে থেকে বানিয়ে রাখা যে কাঁচামরিচের সসটা, এটাও আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দেব। আর দিয়ে দিব সামান্য পরিমাণ বিট লবণ, এতে করে আপনার স্যুপের স্বাদটা কিন্তু বাড়িয়ে দেবে। এই তো দেখতে পাচ্ছেন আমার কর্ন স্যুপ রেডি হয়ে গেছে চিকেনের। তো আশা করি সবার ভালো লেগেছে। আর তো জানেনই বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার এটা। তাই এই তো খুব ছোট্ট একটা রেসিপি নিয়ে আসলাম, তা আর একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসব। তো আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আর আগের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার ফ্যামিলি মেম্বার হননি, তাই খুব শীঘ্রই আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন এবং আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাই আপনারা অনেক অনেক ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর একটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।